হ্যালো এপিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো এটা বউ শাশুড়ির লাস্ট ব্লগ, চটপটি প্রতিযোগিতা। যে খেয়ে ফার্স্ট হতে পারবে, সম্পূর্ণ প্লেটটা যে 5 মিনিটে শেষ করতে পারবে, তাকে 500 টাকা উপহার দেওয়া হবে। তো আমি চাচ্ছিলাম মা জিতে যাক, মা ফার্স্ট হোক, আর মা চাচ্ছিল আমি উইনার হই। তো এই জন্য মাও আস্তে আস্তে খাচ্ছে। তো আমি বারবার মাকে বলছিলাম, মা একটু তাড়াতাড়ি খান, আমি চাচ্ছি আপনি ফার্স্ট হয়ে যান, তাহলে বেশি আনন্দ হবে। আর এদিকে মা আস্তে আস্তে খাচ্ছে। তো এই যে, আসলে অনেকে আমার কাছে প্রশ্ন করছিলেন, আপু কেন ব্লগ ছাড়ছি না, কেন ভিডিও দিচ্ছি না। তো আসলে আপনাদের কাছে সরি বলে নিচ্ছি, আসলে মা চলে যাওয়ার পরে মনটা এত খারাপ লাগছিল যে আমার কোনো ব্লগ তৈরি করতে ইচ্ছা হচ্ছিল না, অনেক খারাপ লাগছিল। ভাবছিলাম মাকে আরও অনেক দিন রাখবো, অনেক কিছু তৈরি করে খাওয়াবো, অনেক যত্ন নিব নিজের হাতে। তো সেটা সম্ভব হয়নি, যেহেতু বাবা বাসায় একা আছে আর আমার শ্বশুর তো অনেক অসুস্থ। তো এই জন্য মা তাড়াতাড়ি চলে গেলেন, আম্মুদের বাসায় মাকে নিয়ে যেতে পারলাম না। মা বলছে কয়েকদিন পরে আবার আসবে, তখন যাবে। তো খুবই খারাপ লাগছিল, খুব শখ ছিল নিয়ে যাব, কিন্তু হলো না, বাবা অনেক অসুস্থ হয়ে পড়ছেন, এই জন্য তাড়াতাড়ি মা চলে গেলেন। আমাদেরকে ছেড়ে যদি আরও কিছুদিন থাকতেন তাহলে আমরা অনেক বেশি খুশি হতাম। তো এই যে চটপটি খাচ্ছি ঝটপট করে, দুজনে বারবার মাকে বলছি একটু তাড়াতাড়ি খান, সামিয়া বলছে দাদুমানি তুমি একটু তাড়াতাড়ি খাও, সবাই বলছে। তো তারপরও মা আস্তে আস্তে খাচ্ছে। তো লাস্ট পর্যায়ে যখন দেখলাম যে আমার প্লেট শেষ হয়ে যাচ্ছে, মা এখনও প্লেট শেষ করতে পারছে না, তখন আমি অল্প একটু রেখেই উঠে গেলাম, কারণ আমি চাইলে প্লেটটা শেষ করতে পারতাম, তো তখন মা হেরে যেত। তো আমি চাচ্ছি না মা হেরে যাক, এই জন্য প্লেটে একটু রেখে আমি উঠে গেলাম লাস্ট পর্যায়ে। তো চেয়েছিলাম সবসময় মা যেন জিতে যায়, মা জিতলে বেশি খুশি হতাম। এইদিকে এই যে মায়ের প্লেটে চটপটি রয়ে গেছে, আমরা কেউই উইনার হতে পারিনি। তো এই জন্য সামিহা দাদুমণিকে উইনার করবে বলে বলছে যে আমি দাদুমণির প্লেটের বাকি অংশটা আমি খেয়ে ফেলবো, আর আমি আমার দাদুমণিকে উইনার করে ফেলবো। তো আমি দাদুমণিকে উইনার করব। সো এই যে সামিহা দাদুমণির প্লেটের চটপটি খাচ্ছে, আর সবশেষে দুজনে মিলে চটপটি শেষ করে দাদুমণিকে উইনার করে দেওয়া হলো। তো আমাদের চটপটি প্রতিযোগিতা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। দিনটা আমাদের অনেক ভালোই কেটেছিল, যদি মা আরও কিছুদিন আমাদের কাছে থাকতো তাহলে আরও অনেক বেশি খুশি হতাম। তো চটপটি খেয়ে লাস্ট পর্যায়ে বউ শাশুড়ির অবস্থা কেমন হয়েছিল সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি, নিশ্চয়ই ভালো লাগবে। চটপটি খেয়ে তো আমার এবং মায়ের দুজনের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। মা এই রুমে শুয়েছিল, আমি ওই রুমে শুয়েছিলাম। তো ছোটো বোন আঁকি বলছিল যে বাথরুমের অবস্থা খারাপ করার আগেই বউ শাশুড়ি দুজনে সিলাইন আর ফ্লাজিল খেয়ে নাও, তা না হলে তো আজকে অবস্থা তোমরা খুবই খারাপ করে ফেলবা। যাই হোক, তো এই যে আমি এই রুমে শুয়ে পড়ছিলাম, আমার খুবই খারাপ লাগতেছিল একসঙ্গে এত চটপটি খেয়ে, আর মা তো ওই রুমে শুয়েছিল, আপনারা তো দেখলেনই। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও খুব শিগগিরই চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আপনাদের জন্য সামনে আরও অনেক মজার মজার ভিডিও আছে, যদি ভালো লাগে আমার ভিডিওগুলো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তো আজকের মতো ফ্রেন্ড এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।